নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে খবরের দিকে চোখ রাখব। গিরিডিতে রেল লাইনে বিস্ফোরণ, আরো একবার জানিয়ে রাখব, গিরিডিতে রেল লাইনে বিস্ফোরণ। সেখানে চিচাকি এবং চৌধুরীবাদ দুই স্টেশনের মাঝে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে দেখা গেছে মাওবাদী পোস্টার। এই নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, ঠিক কি হয়েছিল, কোন সময়ের ঘটনা, বিস্তারিত শুনব। দেখো, আজকে 27 তারিখ, আজকে ঝাড়খণ্ড বিহার বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। বন্ধের ডাকটা কেন দিয়েছে, যে সিপিআই পলিটগুলো সদস্য প্রশান্ত বোস এবং তার স্ত্রী শীলা মরান্ডি, তারা কিন্তু কয়েকদিন আগেই গ্রেপ্তার হয় এবং তাদের মুক্তির দাবিতে এবং তাদের গ্রেপ্তারির প্রতিবাদে কিন্তু ঝাড়খণ্ড বিহার বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। এবং যেটা মনে করা হচ্ছে যে সেই কারণেই কিন্তু এই ট্রেন লাইনে যে বিস্ফোরণ, সেটা হচ্ছে গিরিডিতে বিস্ফোরণটা ঘটে বুধবার রাত 1টা নাগাদ। পূর্ব মধ্য রেলের যিনি সিপিআরও রাজেশ কুমার, তার সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তিনি বলেছেন যে ঠিক ঘটনাটা ঘটেছে রাত্রির 1টা নাগাদ এবং রেল লাইনের একটা বড় অংশ সেটা কিন্তু এই ব্লাস্টে ভেঙে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই শাখা দিয়ে কিন্তু হাওড়া যে রাজধানীটা আসে, হাওড়া স্টেশনে যে রাজধানী এক্সপ্রেসটা এবং শিয়ালদা যে রাজধানী এক্সপ্রেস এবং নিউ দিল্লি পাটনা যে রাজধানী এক্সপ্রেস, সেইগুলো কিন্তু এই লাইন দিয়ে যায়। এবং একটা বড় সড়ক কিন্তু দুর্ঘটনার হাত থেকে এটা বলাই যেতে পারে যে বাঁচল। এবং যে কারণে মানে যেহেতু এখনো পর্যন্ত আর কোনো নাশকতা ঘটনা ঘটেনি এবং একটা বড় সড় নাশকতা আরো চেষ্টা রয়েছে সেই খবর পাওয়া যাচ্ছে, এবং এই সমস্ত লাইনগুলোতে এই যে ধানবাদ গয়া ডিভিশনের যে লাইনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা হচ্ছে, কেননা আরো অন্য জায়গাতে এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যে কারণে কিন্তু রেল আধিকারিকরা তৎপর রয়েছেন এবং 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 যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা রয়েছেন। অনেকগুলো ট্রেন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, হাওড়া নয়াদিল্লি, হাওড়া রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি পাটনা রাজধানী এক্সপ্রেস, সেগুলো কিন্তু রুট পরিবর্তন করা হয়েছে। আরো বেশ কিছু ট্রেনের কিন্তু রুট পরিবর্তন করা হয়েছে, ওখানে রেলের পদস্থ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু তদন্ত করে দেখছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওই যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিন্তু মাওবাদীদের অনেকগুলো পোস্টার মিলেছে এবং সব জায়গায় কিন্তু দাবি করা হয়েছে যে সিপিআই পলিটব্যুরো সদস্য প্রশান্ত বোস এবং তার স্ত্রী শীলা মরান্ডি, তাদের কিন্তু অবিলম্বে মুক্তি দিতে হবে। মানসী, অনেক ধন্যবাদ দিব্যেন্দু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে। এই নিয়ে আমরা কথা বলে নেবো আমাদের আর এক প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী, যেমনটা জানা যাচ্ছে যে গিরিডিতে রেল লাইনে যেহেতু বিস্ফোরণ, সেই কারণে একাধিক ট্রেনের রুট বদল হয়েছে, কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে সেটা শুনতে চাইবো। দেখো, এই গিরিডির যে অংশে বিস্ফোরণ হয়েছে সেই ধানবাদ গয়া লাইনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে হাওড়ার যেহেতু যোগসূত্র, কারণ ইস্ট সেন্ট্রালের পর ইস্টার্ন রেলওয়ে শুরু হয়, তার জন্য হাওড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যেমন হাওড়া যোধপুর এক্সপ্রেস, হাওড়া ছত্রপতি শিবাজি টার্মিনাল এক্সপ্রেস, কালকা হাওড়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন, যেই ট্রেনগুলো কিন্তু ওই রুট ধরে যাত্রা করে সেগুলোকে যাত্রী সুরক্ষার খাতিরে অন্য রুট দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। কারণ ইতিমধ্যেই রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আপ এবং ডাউন দুটো সেকশনেই কিন্তু ওই অংশে রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে, কারণ রাত থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল রেল লাইন মেরামতির কাজ, তারপরে এই ট্রেনগুলোকে কিন্তু ঘুরপথে চালানো হচ্ছে। এছাড়াও নয়াদিল্লি ভুবনেশ্বর অর্থাৎ রাজধানী এক্সপ্রেস বিভিন্ন জায়গার সেগুলোও কিন্তু ঘুরিয়ে আনা হচ্ছে এবং হাওড়া রাজধানী যেটা রয়েছে সেটিকেও কিন্তু আজকের জন্য ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। এছাড়াও যে ট্রেনগুলো রয়েছে আনন্দ বিহার টার্মিনাল, রাঁচির একাধিক ট্রেন রয়েছে, সেগুলোকেও ঘুরপথে চালানো হচ্ছে। এছাড়া বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন, গয়া আসানসোল এক্সপ্রেস, আসানসোল বারাণসী প্যাসেঞ্জার স্পেশাল, ধানবাদ বদ্রী স্পেশাল সহ একাধিক ট্রেনকে কিন্তু বাতিল রাখা হচ্ছে আজকের জন্য। যাত্রী সুরক্ষার দিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে, কারণ এই ধরনের বিস্ফোরণ কি কারণে ঘটেছে সেটা কিন্তু এখনো সুস্পষ্ট নয়। যেটা মনে করা হচ্ছে যে মাওবাদীদের একটি অংশ তারা কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে জিআরপি আরপিএফ তারা কিন্তু ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।
এই মুহূর্তে এখন এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।